ভাইয়া প্লিজ খান, সব আয়োজন আপনার জন্য, খাবারটা বক্ষণ করে আমাকে ধন্য করুন জনাব। হালার দোকানটার ভিতরে কোটি কোটি টাকা খাড়াইলাম, কিন্তু কোনো কাস্টমারই নেই, ব্যবসা বাণিজ্য পুরো ড্যাম। আর ওই পাশের দোকানদারের দেখো কত কাস্টমার, আমি কিচ্ছু বুঝি না, মাথাটা খারাপ হয়ে যায় এগুলো ভাবলে। এত টাকার মাল উড়াইলাম এই দোকানটার মধ্যে, পুরো দোকান ভরপুর মাল, কিন্তু আমার দোকানে একটা কাস্টমার নাই। ওই দোকানে দেখ কত কাস্টমার, মিজাজটা কান না গরম হয় ভাই, বুঝেন না, এগুলো হচ্ছে বৃষ্টি আর কেলমা। আপনি খালি কোন, এটা কি আপনার পছন্দ হয়েছে নাকি? এটা কোন? জি পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তো দাম লয়ে বাঁচবো না, আপনার কাছে কম দামই রাখ মনে, দাম লয়ে আপনি চিন্তা করেন না। ওই বাইরে একটা কফি দে খান ভাই, রিল্যাক্সে কফিটা খান। কফি খাওয়া শেষ, এখন দামটা একটু বলেন ভাইয়া। কফিটা কেমন ছিল, মজা আছে? জি মজা। দাম নিয়ে বাঁচবে না, আপনি এক কাজ করেন, এটা 3200 টাকা কিনা তো, আপনি আমার 3300 টাকা দেন, 100 টাকা লাভ দিবেন। অন্য দোকানে গেলে দাম আমার থেকে অনেক বেশি নিব। বৃষ্টি আর একটা কফি খাওয়া, মগজ দুলাই করে একবারে সিলাইয়া সাইরা দে, বুঝেন নাই। আর কাস্টমার গুলো কি বলত, কথার জালে ফাইসা মাল কিনা নে হাইসা। ও আচ্ছা, তাইলে এই কথা, ওই কফি খাওয়াইয়া কাস্টমার আটকায়। দাঁড়া, কালকে থেকে আমি কফির লগে টফিও খাওয়াবো, আমি দেখবো কাস্টমার কই যায় আমার দোকান থইয়া। তুই কালকে থেকে কফির লগে টফি লবি, ঠিক আছে? ঠিক আছে ভাই। এদিকে শুন, তাইলে তো পরশের কথাই সত্যি, ওই দোকানদার কফি খাওয়াইয়া খাওয়াইয়া সব কাস্টমার আটকায় লায়, আমার দোকানে একটা কাস্টমারও হয় না। কালকেতে দেখ আমি কি করি, কফি কফি কফি। আজকে কাস্টমারের কফি খাওয়াইয়া অ্যাড কেলামু, একটা কাস্টমার পায়ালই, কই যাইবো কাস্টমার আমি দেখমু। ভাইয়া প্লিজ খান, সব আয়োজন আপনার জন্য, খাবারটা বক্ষণ করে আমাকে ধন্য করুন জনাব। খান ভাই খান, আপনার জন্য সব আয়োজন। থ্যাংক ইউ ভাই, খাওয়াইলেন, খাইলাম, খুব ভালো লাগছে। আসলে এরকম করে কেউ কোনোদিন খাওয়ায় নাই। তা ভাই কি পোলাপকে খাওয়াইলেন ভাই, আপনার কি পোলাপান হয়েছে? আরে ভাই না, আপনি কাস্টমার না, কাস্টমার রাতের অপ্যায়ন করতে হয় না, এর লিগে চাটা খাওয়াইলাম ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তা আসি। হ্যাঁ আসি মানি ভাই, কিছু নেবেন না, আপনি কাস্টমার না। এ ভাই কি চাই দেখ। ও ভাই আমার কথাটা শুনেন ভাই, আমি কিনতে আসি নাই, ঘুরতে আসছি, ঘুরতেছিলাম। এতক্ষণ বইয়া ঝোলার হান্দান হান ভাইয়া, এখন কই ভাই ঘুরতে আসি, কিছু কিনতে আয় নাই, আমার চাটা পুরাটাই লস হয়ে গেল রে, পুরাটাই লস। আসি ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। জ্যাকেটটা সুন্দর, সমস্যা নাই ভাই, আজকে কিনেন নাই, সমস্যা নাই ভাই, আরেকদিন এসেন। হ্যাঁ ভাই, সেই সময় কিনেন। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি অনেক ভালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত আয়োজন করলাম, এত চাটা খাওয়ানোর চেষ্টা করলাম, তাও কাস্টমার বাড়তাছে না, কি যে করি, মাথা মতো হ্যাং। ভাই ওই যে ফ্যামিলি কোকটা আছে না? হো হো ওটা আছে, এই ওটা দে। ও
ও ভাই ওটার ভিতরে একটু কম আছে, আমি একটু গলা ভিজাইছিলাম একটু খাইছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, তা যাই। হ্যাঁ কে ভাই, কেনাকাটা করবেন না আপনারা? না ভাই, এগুলো হলো ভাই ব্রাদার। দৌড়িয়ে যা খাইছিস, অনেক খাইছিস জানতে ভাই ব্রাদার লই হান্দাইতে আসে দৌড়িয়া। তোর কি পেতে গেলাম মুন্ডা আবার কোনো কিছু কিনবে না। এই কালকে চাটা কোক টোক সব বন্ধ, সব নিচে নামা। অতি লোভে তাঁতি নষ্ট, ইমরানের হয়েছে এখন কষ্ট। লোভে পাপ, পাপে মৃত্যু, লোভে পরে হবেন না কখনো কারো শত্রু। চা কফি খাইয়া বাস খাওয়া লোকগুলার একটু দেখতে চাই, কমেন্ট করুন।